السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتم الحج والعمرة لله. وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام আল ওয়াল জান্না বন্ধুগণ আজকে আপনাদের জন্যে আমাদের যে আয়োজন সেটি হচ্ছে অমরা অমরা নিঃসন্দেহে এটাকে ছোট হজ বলা হয়েছে এই উমরা এর অনেক ফজিলত রয়েছে এর গুরুত্ব তাৎপর্য রয়েছে এই উমরাকে অনেকে অজীবও বলেছেন প্রথমবার জীবনে অজীব যেমন হজ অজীব এই উমরা আমাদের মনে রাখতে হবে ওমরা কাকে বলে কিভাবে করতে হয় এর ফজিলত কি প্রথমত আমরা আসি এই উমরার ফজিলত এর গুরুত্ব আল্লাহর নবী আলী সাল্লা সাল্লাম বলেন আল অমরাতো ইল আল থেকে ফেরাতুল্লিমা বাইনা হোমা এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত ছোট ছোট গোনা হয় আল্লাহ আল্লাহর্বরের মাফ করে দেন মনে করেন আপনি চোদ্দোশো তেত্রিশ সালে একটা ওমরা করেছেন চৌত্রিশ সালে গিয়ে চোদ্দোশো চৌত্রিশ সালে গিয়ে আর একটা ওমরা করলেন এই যে মাঝের যতগুলি ছোট ছোট পাপ করেছেন এর জন্যে আল্লাহ রব্ব আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন সুবাহরম হাজিম এই উমরা আল্লাহর নবী আলী সাল্লা বলেন তাহাবি ওবাইন আল হজ উমরা বেশি বেশি করে তো উমরা এবং হাজ করো কারণ উমরা এবং হাজ যেভাবে হাফর কি করে ওই লহার জাং ময়লা দূর করে দেয় স্বর্ণের ময়লা দূর করে দেয় খাদ দূর করে দেয় রূপার খাদ দূর করে দেয় ওইভাবে মানুষের অভাব এবং মানুষের পাপকে এই হাজ ওমরা দূর করে দেয় আল্লাহ এই ওমরা আল্লাহর নবী আলী বলেন আপনি যখন ওমরা করতে যাচ্ছেন আল্লাহর ঘরের এই ঘরটি কোথায় সর্বশ্রেষ্ঠ ভূমি এই পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন বরকতপূর্ণ হদান হেদায়াত হেদায়তের ঘরে বরকতপূর্ণ ঘরে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আপনি যাচ্ছেন এবং যারা হজ আল হজ্জাজ আল আমার অফদুল্লাহ যারা হজকারী হজে বের হয়েছেন যারা উমরা করতে যাচ্ছেন তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহ একবার আল্লাহর প্রতিনিধি আপনি যখন কাবা ঘরের তফ করবেন এই তফের প্রতিটি কদমে কদমে প্রতিটি পা উঠাবেন একটা করে নেকি লেখা হবে একটা করে পাপ ঝরে যাবে একটা করে আপনার মর্যাদা আল্লাহর উঁচু করে দিবেন আল্লাহ একবার এই ঘর আপনি তফ করবেন সাফা মারোয়া সাই করবেন জমজমের পানি পান করবেন এই যে এর মর্তবা এখানে গিয়ে আপনি যত অক্ত নামাজ পড়বেন একটা অক্ত নামাজ এক লক্ষ গুণ বেশি সবাব আল্লাহ একবার এই জন্যে অমরার ফজিলত এর গুরুত্ব অধিক রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে আর বিশেষত রমজান মাসে যদি উমরা হয় আল্লাহ নবী আলি হজ থেকে বিদায় হজ থেকে ফিরে এসে একজন মহিলাকে দেখতে পেয়ে বললেন তুমি হজ করতে যাও নাই বলে না তার কারণ দর্শালে আল্লাহ বললেন ঠিক আছে রমজান যখন আসবে তখন রমজানে তুমি একটা অমরা করে নেবে আল আল্লা হজা তাম্মা এ রমজানে অমরা করলে আমি রাসুলের সঙ্গে হজ করার সমান নে হাজিম সৌভাগ্যবান তারাই যারা প্রতি রমজানে অমরা করতে পারে যাদের সুযোগ আছে এই জন্যে প্রত্যেক রমজানে হোক অন্য সময় হোক এই উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই বছরের যে কোনো সময় উমরা করা যেতে পারে এবং মনে রাখতে হবে এই উমরা আমাদের জন্যে বিশেষ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি অনুকম্পা দয়া যার মাধ্যমে আমরা নিষ্পাপ হতে পারি আমরা পবিত্র হতে পারি আমাদের নিকির পাল্লা ব্যাংক আখেরাতের ব্যাংকের আমরা একই বলে ব্যালেন্স বাড়াতে পারি আমাদের মনে রাখতে হবে এই উমরার পদ্ধতিটা কি সঠিক পদ্ধতি জানা অনেকে আছে ওমরা করতে যায় এখান বই কিনে নিয়ে এখান থেকে একটা নিয়ে দেখে দেখে মানুষের থেকে শুনে না আমাদেরকে মনে রাখতে হবে এই ওমরা অবশ্যই ওকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে দ্বিতীয়ত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে উমরা করেছেন সেইভাবে ওমরা করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবনে চারটি উমরা করেছেন একটি হজ করেছেন এই জন্যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কোনো এবাদতের জন্যে তিনটি শর্ত কবুল হওয়ার জন্যে প্রথমত সঠিক ইমান মক্কার কাফের মুর্শিকরা এরা হজ উমরা করতো ওদের ইমান নষ্ট ছিল আজও কারো যদি ইমানে গন্ডগোল থাকে সিঁড়ি থাকে কুপড় থাকে যার ফলে তার ঈমানই নষ্ট কোনো বেনামাজি তার জন্য উমরা করে কোনো ফায়দা হবে না তাহলে ইমান আগে সঠিক করে নিতে হবে এরপরে আল্লাহ রবুল্লা খুশি করার জন্য ওমা উমের উল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আল্লাহকে খুশি করার জন্য হতে হবে এরপরে সেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকাই হতে হবে মানে আমেলা আমালান লাইসা আলিহাম রুনা ফাহুয়া রদ্দ আল্লাহ নবী বলেন যে কেউ যে আমল করে যেখানে আমাদের নির্দেশ নেই সেটা বাতিল সেটা প্রত্যাখ্যানযোগ্য মানে আহদা সফি আমরিন হাদা মা লাইসা মিনু ফাহুয়া যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু নতুন করে তার পদ্ধতিতে তার কারণে তার সংখ্যায় তার জায়গায় তার নিয়মে এভাবে করবে সবগুলি বিদায় এটা গ্রহণযোগ্য হবে না এজন্য আসুন সঠিক পদ্ধতি আমরা করার আমরা সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা ব্যক্ত ব্যক্ত করতে চাই আমাদের সঙ্গে লক্ষ্য করুন প্রথমত আপনি যখন বের হবেন আপনার পোশাক শরীর আপনার অবশ্যই পবিত্র হতে হবে টাকা পয়সা হালাল হতে হবে আপনি যখন মিকাতে যাবেন মেকাতে গিয়ে আপনি গোসল করবেন খেয়াল রাখেন এবার আপনি বাহ্যিকভাবে পরিষ্কার হয়ে যাচ্ছেন বাইরেটা পরিষ্কার করছেন তার আগেই আপনাকে তোবা করে স্টেকফার করে ক্ষমা চেয়ে ভিতরটা পরিষ্কার হতে হবে ইমানটা সঠিক হতে হবে ভিতরে কালা বাইরে পরিষ্কার কোনো কাজ হবে না এই জন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে মিকাতে গিয়ে গোসল করার পরে আপনি এবার এহরামের কাপড় পরিধান করবেন এহরামের কাপড় পরিধান করলে আপনি সাদা একটা চাদর একটা লুঙ্গি নিচে একটা ওপরে পরবেন মা বোনদের জন্যে মহিলাদের জন্যে স্বাভাবিক কাপড়ে তারা কি করবে এর জন্য নির্দিষ্ট কোনো রঙ বা নির্দিষ্ট কোনো মানে কাপড় হওয়া জরুরি না তারা কি করবে তাদের ব্যবহারিক যেভাবে যেটাতে তাদের পর্দা হয় সেটা তারা কি করবে কাপড় পরবে এরপরে এহরামের কাপড় পরে নেওয়ার পরে এহরাম বাধার নিয়ম হলো এবং মনে রাখতে হবে আপনি বাহ্যিকভাবে এখন কিন্তু সাদা ধপধপে কাপড় পরেছেন বাইরটা খুব সুন্দর ভিতরটা যেন সুন্দর হয়ে যায় কাফনের কাপড় পরেছেন আখেরাতের কথা যেন আপনার বারবার স্মরণ হয় এবং আখেরাতের জন্য যেন আপনি কি হয়ে যান এবার প্রস্তুত হয়ে যান এ কথা আমাদের ভালো করে মনে নিতে হবে না এইভাবে বাহ্যিকভাবে গোসল করে আজকে আপনি নিজে গোসল করেছেন একদিন আপনাকে গোসল করানো হবে আজকে কাপড়ের কাপড় নিজে পরেছেন অন্যদিন অন্যরা পড়াবে যেন আপনার শেষ বিদায় হবে এই কাপড়ের কাপড় খোলার আশা আছে আপনি মরে গেলে আর এই কাপড় খুলে আসবে না কবরেই পচে চলে শেষ হবে কথাগুলি খেয়াল রাখতে হবে বন্ধুগণ এই ওমরা এহরাম বাঁধার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া নখ কেটে নেওয়া মোচ কেটে নেওয়া নাভের নিচের লোম পরিষ্কার করে নেওয়া বগলের নিচের লোম উঠাই নেওয়া এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকেই বা ওখানে গিয়ে হওয়ার পরে গোসল করে এহরামের কাপড় পড়েছেন উত্তম হল নামাজ যদি থাকে আপনার সেই সময় নামাজ পড়ে তারপরে এহরামের আপনি নিয়ত করবেন এহরাম পড়া মানে এহরাম বাঁধা না এহরাম পড়া বাড়ি থেকেও হতে পারে যে কোনো জায়গাতে হতে পারে এহরাম না পড়েও এহরাম বাঁধা হতে পারে এহরাম পড়া হলো কি কাপড় পরা এরম বাদা মানে নিয়ত করা ওমরার নিয়ত করা এই জন্য আমরা এই দুইটা জিনিসের মধ্যে পার্থ করব। কারণ এ অনেকে মনে করে এহরামে কাপড় পরছে মানে এহেরাম বেঁধে নিয়েছে বা এহরামে নিয়ত করে ফেলছে না এরাম বাদা মানে হচ্ছে ওমরার নিয়ত করা এই জন্যে নামাজের পরে আল্লাহ নবী যেমন আলাইসালুসাল্লাম করেছেন ফরজ নামাজের পরে এহরাম বাঁধা হলো উত্তম যদি কোনো নামাজ না থাকে আপনি মসজিদে যান তাহলে তাহিয়াতুল মসজিদ মসজিদ না হয় তাহিয়াতুল উজু দুই রাকাত নামাজ পড়েন এহরামের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই এবার আপনি নামাজ নামাজ ছাড়াও যদি কেউ পড়ে তাহিয়াতুল উজুও না তাহিয়াতুল মসজিদও না তাও পরেও তার এহরাম বাঁধা যায় আছে আপনি এবার এবং এই গোসল করা উত্তম সুন্নত কোনো জরুরি কারণে যে কেউ গোসল করতে না পারে তাতে কোনো সমস্যা নেই এমনকি বোনরা মা বোনরা তাদের যদি ঋতু অবস্থায় থাকে তবু সেই অবস্থায় তারা গোসল করে এহরাম বাঁধবে কোনো অসুবিধা নেই এহরাম বেঁধে নেবে পবিত্র হলে পরে গিয়ে তারা কী করবে ওমরার কাজ যদি করবে অনেক সময় দেখা যায় সফর করে গিয়ে ওইখানে গিয়ে মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় তখন অনেকে গোসল না মক্কা চলে যায় না ওখানেই গোসল করে ওখানেই হেরাম বাঁধতে হবে মিকার থেকে এহরাম বাঁধা এটা উমরার কি একটা ফরজ একটা ফরজ যেমন তফ করা একটা ফরজ সাই করা একটা ফরজ এই তিনটে ফরজ উমরার বাকি এহেরাম এহরাম বাঁধা একটা ফরজ তফ সাই করা সাই করা তফ করা একটা ফরজ সাই করা একটা ফরজ ওয়াজিব দুইটা একটা হলো মিকাত থেকে হেরাম বাঁধা একটা হলো কি মাথা মুন্ডানো বা মাথা কি করো নাড়িয়ে করানো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এরপরে আপনি যখন নিয়ত করে নেবেন এটা কি নিজের পক্ষ থেকে আমরা না অন্যের পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে হলে বলবেন অন্যের নাম আপনি কার পক্ষ থেকে করছেন সেটাকে আপনি মনে মনে নিয়ত করে নেবেন বা নিজের হয়তো নিজের নিয়ত হয়ে গেল এরপর আপনি যখন গাড়িতে এসে বসে যাবেন গাড়ি চলা শুরু করবে তখন আপনি ঘোষণা দেবেন লব্বাইকা অমরাতন লব্বাইকা অমরাতন এরপর আপনি তালবিয়া পড়া শুরু করবেন লব্বাইক আল্লাহ লা কালাক এবং এই তালবিয়াটার অর্থ যে আল্লাহ এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই মোলুক তারই তার প্রশংসা তার এবং আল্লাহর কাছে আপনি যা এখন স্বীকারোক্তি করছেন একমাত্র আল্লাহ আপনার আল্লাহ মাহবুদ আর পৃথিবীতে কেউ মাহবুদ নেই সব কিছুই তাঁর তিনিই সব কিছুর মালিক এই যে নিবেদিতভাবে আপনি তাকে তালবিয়া যত পুরুষরা জোরে জোরে পড়বে নারীরা নীরবে পড়বে নিঃশব্দে পড়বে এইভাবে তালবিয়া যত বেশি বেশি পড়তে পারে অন্যের পক্ষ থেকে যদি হয় মনে করেন বাবার পক্ষ থেকে নিজের উমরা যদি আগে করে থাকে তাহলে অন্যের পক্ষ থেকে ওমরা করতে পারবে এবং অন্যের পক্ষ থেকে ওমরা মৃত্যু ব্যক্তি মুসলিম মারা গেছে সে যেই হোক না কেন অথবা যে অসুস্থ ভালো হওয়ার কোনো চান্স নেই অথবা বুড়াবুড়ি অচল হয়েছে শারীরিকভাবে অক্ষম তাদের পক্ষ থেকে বদলে ওমরা করা যাবে বাকি পাইকারি হারি সবার নামে ওমরা করা যারা শারীরিকভাবে সক্ষম তাদের নামে ওমরা করা যাবে না যারা জীবিত যারা মারা গেছে তারা তো করা যাবে যদি মুসলিম অবস্থায় মারা যায় তাহলে এইভাবে যদি বাবা হয় লব্বাই খান আবি অমরাতন আমার বাবার পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে আমার দাদির পক্ষ থেকে বা যার পক্ষ থেকে তার নাম লব্বাইক আন আবদুল্লাহ আবদুল্লার পক্ষ থেকে আবদুল্লা বিন আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে আবদুল্লার পক্ষ থেকে এইভাবে আপনি অন্যের পক্ষ থেকে হলে নিয়ত করে এবার তালবিয়া পড়তে পড় থাকবেন এবং যখনই এহ রাম বেঁধে নিলেন তখন আপনার জন্য কিছু কাজ নিষিদ্ধ হয়ে গেল সুগন্ধি ব্যবহার করা যাবে না সেলাই করা কাপড় পরা যাবে না পুরুষের জন্যে নোখ কাটা যাবে না চুল কাটা যাবে না এইভাবে বিবাহ করা যাবে না করানো যাবে না স্থলচর প্রাণী শিকার করা যাবে না কাম সঙ্গে স্ত্রীকে স্পর্শ করা যাবে না সহবাস করা যাবে না এইভাবে আপনার প্রতি মহিলাদের জন্যে হাত মোজা এবং মাথা মুখ ঢাকা যাবে না তাহলে কী করতে হবে ওড়না দিয়ে যখন পরপুরুষরা আসবে ঢাকতে হবে যখন চলে যাবে তখন খুলে নিতে হবে এটা বিরাট একটা পরীক্ষা এবং হাত মোজাও লাগা যাবে না হাতটা ঢেকে নিতে হবে পরপুরুষ আসলে ওড়না দিয়ে বড় ওড়না দিয়ে এইভাবে আপনাকে এই কাজগুলি থেকে নিষেধ বিরত থাকতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে এই যে নিষিদ্ধ কাজগুলি সবগুলি কিন্তু হালাল এরপরে এখন ক্ষণিকের জন্যে আপনি প্রতি হারাম হয়ে গেল এর দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে যে যেটাকে হালালটাকে আমি হারাম করতে পেরেছি তাহলে যেটা অরিজিনালি হারাম সেটাকে আর জীবনে কোনো করব না এই শিক্ষা নিতে হবে এই মাহাজুরাত হেরাম থেকে আর আপনি অনেকে আমরা দেখেছি যদি বলি আপনাকে এক হাজার দেবো পাঁচ হাজার দেবো আপনি একটা কাজ উল্টো করেন করবেন না কিন্তু বাড়িতে ফিরে গিয়ে বা হাজার পরে উমরার পরে অহরহ উল্টো পাল্টো করে যাচ্ছে এটা কি তাহলে উমরার কোনো কাজ হলো এই জন্য আপনাকে এই মাহাজুরাত এহরাম এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি হালালগুলিকে হারাম করে দেওয়া হয়েছে এর মানে এখান থেকে শিক্ষা নেওয়া নেওয়া যে আর অরিজিনাই যেগুলি হারাম আমার জীবনে আর কোন যে আমি করবো না এভাবে তালবিয়া পড়তে পড়তে পৌঁছে যাবে মক্কায় মক্কায় পৌঁছে যদি গোসল না করে থাকে গোসল করবে করে থাকলে আবার গোসল করতে চায় গোসল করবে ভালো করে উজু করে এবার মসজিদে যাবে যদি কোনো নামাজ থাকে মসজিদুল্লাহ হারামে গিয়ে ঢোকার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে ঢুকবে বিসমিল্লা সাল্লা তাল্লাম রসুল্লাহ তাহালিয়া বাবা আহমাতে এরপরে গিয়ে নামাজ থাকলে নামাজ পড়বে ফরজ নামাজ বা অন্য নামাজ চলতেছে সে জামাত জামাতের শরিক হবে না থাকলে ডাইরেক্ট চলে যাবে কাবাতে কাবার পাশে গিয়ে এবার করবে কি পুরুষ যারা ইজতেফা করবে ইজতেফা মানে ডান কানটা খালি করে নেবে এই কাপড়টা চাদরটা এই ডান কাঁধের ডান বগলের নিচ দিয়ে উঠিয়ে বাম কাঁধের ওপর রেখে দেবে এটাকে খালি করে নেবে এটাকে ইজতেভা বলে আর এই ইজতেভাটা হজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম যে তফটা সেখানে হবে বাকি অন্য তফে না অথবা উমরার যে আমরা তফ করবে এখানে তাহলে ইজতেভা করে নেবে এরপরে হাজরা আশোয়াদ বরাবর যাবে হাজরা আসদ বরাবর গিয়ে যদি চুম চুমা দিতে সম্ভব হয় ভিড় না করে কাউকে কষ্ট না দিয়ে তো চুমা দিবে বিসমিল্লাহ আকবর বলে না হলে হাত দিয়ে স্পর্শ করবে বিসমিল্লাহ আকবর বলে এরপরে এটা হাত দিয়ে এটাকে চুমা দিবে হাতটাকে অথবা লাঠি দিয়ে তাও সম্ভব না হলে শুধু বিস্মিল্লাহ আকবর বলে হাজরা আসদ বরাবর ডান হাত দিয়ে করবে দুই হাত না একবার আল্লাহ বিসমিল্লাহ আকবর প্রথমবার এরপরে তওয় শুরু করবে কাবা ঘর থাকবে পাম্প সাইডে আবার আপনি এবার তফ শুরু করবেন তফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই সাহাবা একরাম থেকে একটি দোয়া সাব্যস্ত আছে আল্লাহমা ইমান আম্বিক ও তাজদিক আম্বিক ইতা আবিক ওয়াফ আম্বে আহদিক ওয়াইতেবা আল্লি সুনতে নবী কোহাম্মাল্লাহ সাল্লাম এটা তফের শুরুতে বলতে পারে সাহাবা একরাম থেকে সাব্যস্ত আছে এইভাবে এবার তফ করবে হিজরে ইসমাইল যেটা যেখানে কাবাঘরের বাকি অংশ যে ঘেরা রয়েছে ওর বাইর দিয়ে করতে হবে তফটা এবার তফ করে যখন রুকনিয়া মানিতে আসবে রুকনিয়া মানিকে স্পর্শ করবে স্পর্শ করতে সম্ভব না হলে সেখানে স্পর্শ শুধু করবে সেটা চুমা দেবে না বা সেখানে যদি স্পর্শ করতে না পারে ইশারা করবে না কিছু করবে না সেখান দিয়ে যখন রুকনিয়া মানি এবং হাজিরা আসয়াদ এর এই মধ্যখানে বেশি বেশি করে পড়বে রব্বানা আনা ফির দুনিয়া হাসানা ও ফিল্ আখেরাত হাসানো কেনা জবরনাথ আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতের উভয় জগৎ আমাকে কল্যাণ দাও মঙ্গল দাও উভয় জগতের আমাকে হিরো বানিয়ে দাও আমি এতদিন হয়তো দুনিয়া দুনিয়া করেছি না আজকে ওয়াদা করছি দুনিয়া আখেরাতের দুইটা ব্যালেন্স একসঙ্গে আমার চলবে আজ এই দুনিয়ায় খালি হিরো হল হবে না আখেরাতেও হিরো হতে হবে কারণ এই দুনিয়ায় কিছু আছে লোক জিরো কিন্তু আখেরাতে হিরো আর কিছু আছে লোক দুনিয়ায় জিরো আখেরাতে হিরো আর যারা ডবল হিরো দুনিয়াও ডবল হিরো দুনিয়া আখড়াতার আর কিছু আছে ডবল জিরো দুনিয়াতেও জিরো আখরাতও জিরো কাজে এই উমরার এই শিক্ষা রব্বানা আছে না ফিরদুনিয়া হাসানো হাসানা এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমরা দুনিয়া আখরাতের হিরো হতে হবে এটাই হলো আমাদের দিনের শিক্ষা তবে আখরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করতে হবে আখরাত নষ্ট করে দুনিয়ার হিরো হয় কাফের আর মোনাফেক দুনিয়ার হিরো ঠিক রেখে আখরাতের হওয়ার চেষ্টা করে হলো মোনাফেক আমাদেরকে মমিন হতে হবে এইভাবে প্রথম চক্কর শেষ হলে আবার হাজর আসল বারাবর গিয়ে চুমা দেওয়া সম্ভব না হলে স্পষ্টতা আল্লাহ হকবর বলে শুধু এভাবে আপনি তো অফ করতে থাকেন প্রথম চক্রের দোয়া দ্বিতীয় চক্কর তৃতীয় চক্কর হার প্রত্যেক চক্করের আলাদা আলাদা দোয়ার যে বইপত্র পাওয়া যায় এগুলি সব বেদাতি নিয়ম এটা সঠিক না সঠিক হলো আপনি তসবি পড়েন তাহলিল পড়েন কোরআন তেল করেন বাংলায় আপনার নিজের ভাষায় আপনি দোয়া করেন যার যার ভাষাতেই আল্লাহর কাছে চান আপনি নিজের জন্য অন্যের জন্য জাতির জন্য আপনি চান আপনার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই যা যার মতো আপনি দোয়া করতে পারেন এবং মনে রাখতে হবে কাবা ঘরের শুধু যে দরজা এই দরজা ধরে দোয়া করার সাব্যস্ত সাহাবাদের থেকে আছে বাকি কোনো জায়গা কাবা ঘরের পর্দা বা কোনো জায়গায় স্পর্শ করা বরকতের জন্যে বা দোয়া স্পর্শ করা বা বুক লাগিয়ে জড়িয়ে ধরা এগুলি সম্পূর্ণ বেদাতের অন্তর্ভুক্ত এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এরপরে যখন তপ শেষ হয়ে যাবে প্রথম তিন চক্করে রামাল একটা কথা আমাদের মনে রাখতে হবে রামাল একটা সুনত রয়েছে প্রথম তিন চক্করে পুরুষরা একটু দ্রুত গতিতে পা ছোটো ছোটো করে পদ করে কী করে হাঁটবে ভিড় থাকলে দৌড়াদৌড়ি করে কাউকে কষ্ট দেবে না মহিলারা নর্মাল চলবে এইভাবে যখন তফ শেষ হয়ে যাবে আপনি এবার মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে অত্তা খেদুমি মাকাম ইব্রাহিম মুসাল্লা এই কয়েকটা পড়ুন জানা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই এবং তার পিছনে বা বরাবর পিছনে বা মসজিদে হারামের যে কোনো জায়গাতে আপনি এবার দুই রাকাত নামাজ পড়বেন এবং মনে রাখতে হবে নামাজের সময় কাঁধ যে খুলে নিয়েছিলেন এই কাঁধটা ঢেকে নিতে হবে অনেকেই করে কি এরকম বাধা থেকে নিয়ে কাঁধ খুলে রাখে আর নামাজ তামাজ সব খুলে না আপনি যখন তপ শুরু করবেন তখন শুধুমাত্র খুলবেন আবার তপ শেষ হয়ে গেল তার আগেও বন্ধ থাকবে এবং যখন নামাজ পড়বেন তখন আবার এটা ঢেকে নেবেন কারণ নামাজ সহি হওয়ার জন্য শর্ত কাঁধ ঢাকা এই অনেকেই এটা উল্টো করে এবং এই নামাজটা হালকা করে লম্বা করে না প্রথম রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা তুলকা ফেরুন কুলিয়াই হালকা কাফিরুন পড়া এটা একটা সুন্দর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা এখলা কুলহল্লো হাত পড়া এবং নামাজ পড়েনি আপনি দ্রুত ওই জায়গা ছেড়ে দেবেন ওখানে অনেকেই লম্বা দোয়া করে অনেকেই লম্বা নামাজ পড়ে না এগুলি সম্মত না অনেকেই করে কি তবাফকারীদের ওইখানে ভিড়ে গিয়ে ভিড়ে গিয়ে নামাজ পড়ে লোকজন তার সামনে দিয়ে আসছে যাচ্ছে এটা কিন্তু মোটেই ঠিক না জায়গা না থাকলে দূরে বা হারামের মসজিদের ভিতরে যে কোনো জায়গায় পড়লে নামাজটা হয়ে যাবে এবার যখন আপনার দুই ডাকাত নামাজ হয়ে গেল এবার আপনি জমজমের পানি পান করতে যান জমজমের পানি খান আপনি এতে দ্বারা উজু করতে পারেন মাথায় ঢালতে পারেন বরকতের পানি তারা আপনি বরকত হাসিল করতে পারেন যে কোনো নিয়তে মাও জমজম আলিমা শরীর বালা মাও জমজম জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করবেন সেটা আল্লাহ পূরণ করবে এই জমজমের পানি মাথার ব্যথা অসুখ বিসুখ যে কোনো উদ্দেশ্যে আপনি পান করতে পারেন যার যা সমস্যা আছে সেই জন্য পান করতে পারেন এই বরকতের পানি বরকতের উদ্দেশ্যে পান করেন একে মুখ হাত ধন গোসল করেন আপনি সেখানে তবে অন্যের ক্ষতি করবেন না যে পানি ফেলে অন্যরা পিছলে পড়ে যাবে সেটা আপনি করবেন না পানি পান করার পরে আবারও সম্ভব হলে হাজিরা আসদকে চুমা দেওয়ার জন্য আসতে পারেন আর যদি ভিড় থাকে তাহলে আপনি ডাইরেক্ট এবার চলে যাবেন কোথায় সাফা সাফাতে গিয়ে যখন উঠবেন তখন বলবে বিমা বাদা আল্লাহ বেহ এই কথা আয়টা পড়বে ইন্না সাফা আল মারো তামিংসা ইল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারো আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন এবং আল্লাহ নিবস আবদা ওবেমা বাদা আল্লাহ হবে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছে অর্থাৎ সফা দিয়ে সফা দিয়ে শুরু করলাম এটা না বললে আমার কোনো জরুরি নাই এগুলো সবগুলি মুস্তাহাব সুন্নতের অন্তর্ভুক্ত এবার কেবলা মুখী হয়ে আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ 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 তিনবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলেন এরপরে দোয়া বলেন লাহদাহ লাহুল মুলকু আলাহুল হাম কদির লাহ ওয়া নাসারা আবদা হাজমা এই দোয়াগুলি তিন দিন ভার করে আপনি পড়েন কেবলামুখী হয়ে হাত উঠিয়ে এছাড়া অন্য দোয়া করতে চান করেন কেন তো মনে রাখতে হবে সাফা পর্বতে উঠে বা নিচে আপনি দাঁড়িয়ে এখন তো কেটে সমান করে দেওয়া হয়েছে আপনি যেখানে দাঁড়াবেন সেটাই সাফা বিশাল পাহাড় কেটে এখন ছোটো করে দেওয়া হয়েছে অনেকেই মনে করে উপরেই উঠতে হবে এমন কোনো জরুরি না নিচেও যেখানে সেটাও সফার অন্তর্ভুক্ত আপনি এইভাবে দোয়া করে ধীর স্থিরভাবে এবার আপনি সাফা থেকে মারোয়ার দিকে রওনা হন আপনি এখানে কোনো প্রথম সাইয়ের জন্যে দোয়া অমুক তমুক কোনো নির্দিষ্ট নেই যা আপনি পারেন কোরআন তেলাওয়াত করেন জিকির রাজগার করেন সুবান আল্লাহামদুল্লাহ পেন নিজের জন্যে নিজের ভাষা দিয়ে আরবি জানা থাকলে আরবি দিয়ে আপনি দোয়া করেন এবার যেতে থাকবেন যেখানে দেখবেন সবুজ বাতি আছে বা নির্দেশন রয়েছে বা আলামত রয়েছে সেখান থেকে নিয়ে আরেক সুবুজ সবুজ যে দুইটা যে দাগ রয়েছে এখানে পুরুষরা দ্রুত গতিতে চলবে এবং জোর কদমে তারা হেঁটে যাবে মহিলারা নর্মাল তারা কখনোই জোরে চলবে না এভাবে এবার আপনি যখন সাফা থেকে পৌঁছ সাফা থেকে মারোয়াই গেলেন একটা আপনার চক্র হয়ে গেল মারোয়াতে ঠিক একইভাবে যেভাবে সাফাই করেছেন ইনসফল সাফাল মারোয়াতা এটা বলবেন না আবদাউবে মাদাল্লাহ বলবেন না বাকি কেবলামুখী হয়ে আলহামদুলিল্লাহ 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 লহ অকবর আল্লাহ অকবর আহ আকবর তারপরে লাই রাহি ওয়াহদা হুলি কাল মুলকলাহুল হামদাধিরাহাদা আঞ্জাজা হাজামালা এই দোয়াগুলি আপনি তিন তিনবার করে পড়ে এবার আবার আপনি রওনা হন সাফার দিকে আবার একইভাবে সবুজ বাতি যেখানে আছে দুই বাত মধ্যখানে আপনি দ্রুত গতিতে চলবেন হিড়াহিড়ি করে পিড়া পিড়ি করে আপনি মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দেবেন মনে রাখবেন এবং নারীরা নর্মাল চলবে এরপরে আপনি মারোয়াতে সফা যখন আসলেন তখন আসে আবার যেভাবে করেছেন সফাতে এর আগে হ্যাঁ ইন্দ্র সফাল মারোয়া এটা বলার দরকার নেই বা আবদ অভিমাবাদ এটা বলার দরকার নেই বাকিগুলি আবার করবেন দোয়া করবেন আপনি আবার তাহলে দুই চক্কর হয়ে গেল এভাবে আবার আপনি মারোয়া যাবেন তিন মারোয়া থেকে সফা চার সফা থেকে মারোয়া পাঁচ মারোয়া থেকে আবার সফা ছয় আবার সফা থেকে মারোয়া সাত সাত চক্কর যখন হয়ে গেল আপনার অমরা কমপ্লিট হয়ে গেল এরপরে পুরুষরা মাথা নাড়িয়ে করবে এটাই উত্তম না করে বা কোনো তার সমস্যা থাকে বা যে কোনো কারণে প্রথমবার করলে নাড়িয়া করতে হবে বাকিগুলো করা প্রয়োজন এমন কোনো শর্ত না প্রতিবারই নাড়িয়া করা উত্তম নাড়িয়া যারা করেছে তাদের জন্য আল্লাহনবী তিন তিনবার কী করেছেন দোয়া করেছেন এবং যারা কী করে মাথার চুল কাটে তা মনে রাখতে হবে তাদের জন্য আল্লাহনবী একবার দোয়া করেছেন আর মাথার চুল যখন কাটতে হবে সমস্ত চুল থেকে যেন কাটা পড়ে এখান থেকে দুটা ওইখান থেকে দুটা ওইখান থেকে দুটা এমনটা যেন না হয় সমস্ত মাথার চুল থেকে কাটা পড়তে হবে সেটা কিনা দিয়ে হোক মেশিন মেশিন দিয়ে বা কেচি দিয়ে যেইভাবেই হোক এটা আমাদেরকে মনে রাখতে হবে আর বন্দের জন্য মহিলাদের জন্যে অঙ্গুলের এক গিরা বরাবর মাথার সমস্ত চুল ধরে মাথা থেকে কেটে দিবে। সেটা এর মাধ্যমে সে পবিত্র হয়ে গেল এরপরে যা কিছু নিষিদ্ধ ছিল উমরা অবস্থায় এহরাম এহরাম অবস্থায় সব কিছু তার জন্য হালাল হয়ে গেল এবার আপনি হালাল হয়ে গেলেন এবং মনে রাখতো আমাদের একটা কথা একশো গিয়ে একটা উমরা এটাই হলো সোন্নতির তরিকা তবে যদি কাউরি কী হয়ে যায় হজ গিয়ে যদি কাউরি মহিলাদের বিশেষ যে কারণ মাসিক পিরিয়ড শুরু হয় এবং আলাদা করে উমরা করতে না পারে বা কেউ হাজ ইফরাদ করে সেক্ষেত্রে তার জন্যে আলাদা করে আরও একটা উমরা করতে পারবে তাই ওমরা করতে পারবে যেহেতু সে উমরা আলাদা করতে পারে নাই বা ইফরাদ করে সেজন্য তার উমরা হয় নাই সে করতে পারবে মহিলাদের কারণ যদি ঘটে তাহলে সেটা হবে পুরুষদের জন্যে বারবার যাও মসজিদা আয়েশা মসজিদ আয়েশা এটা কিন্তু মিকাত না এটা যারা মক্কাবাসী মক্কা থেকে যারা ওমরা করবে তাদের জন্যে হালাম হারামের এরিয়ার বাইরে গিয়ে তাকে এহরাম বেঁধে আসতে হবে এটাই হলো নিয়ম সেক্ষেত্রে অনেকে আছে মুর্শিরা আয়েশাকেই মিকাত মনে করে এবং এক সফরে গিয়ে একাধিক উমরা করে সেখানে ফরজবাদ বাদ হয়ে যায় গমিয়ে থাকে টার্ড হয়ে যায় একাধিক ওমরাকে সে হাজির সাহেব কোনোই পরিবর্তন হয় না একটা ওমরা করার মতো করেন বাকি তফ করেন নামাজ পড়েন কোরআন তলাত করেন দান খেরত করেন দোয়া করেন অন্যদের জন্য এটাই হলো নিয়ম এটাই হলো সুন্নতি নিয়ম আল্লাহর এবং ওমরার পরে বেশি বেশি করে ফার করেন তোবা করেন আল্লাহ যেন এই উমরাটাকে কবুল করে নেন করেন এইভাবে আমাদের ওমরা কমপ্লিট হয়ে গেলে মনে রাখতে হবে এটা অনেক বড়ো সবের কাজ আমরা করেছি এভাবে আমরা ওমরার কাজ সম্পাদন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে রাসুলের তরিকায় আল্লাহর জন্যে ওমরা করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে ওমরা করে আমাদের পাপ মুক্ত হওয়া অভাব অব অনটন দূর করার তৌফিক দান আমিন আকুলকাবলিহাদা আস্তফরুল্লাহি আলুম আসসালাম মহম্মদাল আজমাইন আসসালামিকারহমতুল্লাহি